আসসালামু আলাইকুম দর্শকমণ্ডলী, আইপিএস মার্টে আপনাদেরকে স্বাগতম। এটা গ্রো ওয়াটের একটা হাইব্রিডের সোলার ইনভার্টার। আমরা এই ইনভার্টারটাকে আজকে এখানে ইনস্টল করছি, তার কারণ হচ্ছে গ্রো ওয়াটের 5 কিলোওয়াটের এই হাইব্রিড ইনভার্টারটা আমরা আজকে পাঠাবো চট্টগ্রামের মিরসরাইয়ের 12 ইয়ারহাট নামক একটা জায়গাতে, 5000 ওয়াটের আমাদের একটা হাইব্রিড সেট আপের সাথে। এখানে গ্রো ওয়াটের এই মেশিনটা হলো 48 ভোল্টের। হ্যাঁ, তো এটার সাথে আমরা দিব লিথিয়াম ফসফেট 48 ভোল্টের একটা ব্যাটারি। এই যে দেখছেন, এটা হচ্ছে লিথিয়াম ফসফেট 48 ভোল্টের একটা ব্যাটারি। এটা 48 ভোল্ট হলেও এখানে ভোল্ট শো করতেছে 52.8, অর্থাৎ এটাতে 52.8 ভোল্ট পর্যন্ত সাপোর্ট করবে। এখানে 52.8 ভোল্ট সাপোর্ট করার কারণ হচ্ছে এটা খুব হাই কনফিগারেশনের একটা ব্যাটারি। আপনারা কিছুদিন আগে আমাদের চ্যানেলে দেখছিলেন এই 48 ভোল্টের হ্যাডওয়ে নামক একটা চায়না ব্র্যান্ডের আমরা ঠিক এই ধরনের একটা ব্যাটারি, আমরা অনেকগুলা ব্যাটারি অ্যাট এ টাইম সেল করছিলাম। তো অ্যাকচুয়ালি চায়না যে হ্যাডওয়ের যে ব্যাটারিটা, ওই ব্যাটারিটা যদি আপনারা চান আমরা দিতে পারবো, সেটা কোনো সমস্যা না। কিন্তু আমার ব্যক্তিগত মতামত হচ্ছে চাইনিজ যে রেডিমেড ব্র্যান্ডগুলো আছে, যেমন হ্যাডওয়ে, লি ওয়াট বা আরও অন্যান্য নামে চায়না যে রেডিমেড ব্র্যান্ডগুলো আছে, ওই ব্র্যান্ডগুলোতে যে ব্যাটারিটা ইউজ করা হয়, অর্থাৎ ভিতরে ব্যাটারির যে সেলটা ইউজ করা হয়, সেগুলো থাকে ছোটো ছোটো 20 অ্যাম্পিয়ারের সেল। অর্থাৎ আপনারা ল্যাপটপের ব্যাটারি কখনো যদি দেখে থাকেন, ল্যাপটপের ভিতরে ছোটো ছোটো 20 অ্যাম্পিয়ারের যে সেলগুলো থাকে, এ ধরনের সেল, তো 20 অ্যাম্পিয়ারের সেলগুলো সাইজ হলো ঠিক এতটুকু। হ্যাঁ, এতটুকু সাইজ, একটু গোল টাইপের লম্বা। কিন্তু এই এত বড় একটা সেট আপের জন্য তারা একটা ব্র্যান্ড বা তারা ওই ব্যাটারি দিয়ে বানায়, বাট আমার মতে ওই ব্যাটারিগুলো অতটা ইফিশিয়েন্ট মনে হয় না। বলে কফিল ভাই, আপনি তো বিক্রি করছেন, এখন বলতেছেন যে ইফিশিয়েন্ট মনে হয় না। বিক্রি করছি, যেহেতু সেটা একটা ব্র্যান্ড এবং সেখানে তারা বলছিল যে এটাতে 5000 ওয়াট আছে তাদের স্টিকারে আমি দেখছিলাম। ছোটো ব্যাটারিগুলোতে আমি পরবর্তীতে যতটুকু দেখলাম 5000 সাইকেল, 5000 ওয়াট না, 5000 সাইকেল থাকার কথা না। তো যার কারণে আমি তাদের একটা ব্র্যান্ড খারাপ সেটা বলতেছি না, এটা আমি আমার একটা ওপিনিয়ন আপনাদেরকে বলতেছি, কারণ অন্যের ব্র্যান্ডকে ভালো মন্দ বলার আমার কোনো অধিকার নাই। তো মূলত আমি যেটা বলতেছিলাম, ওই ব্যাটারিগুলোতে, যে কোনো ব্র্যান্ডের যে ব্যাটারিগুলো, এগুলোতে ছোটো ছোটো 20 অ্যাম্পিয়ারের যে সেল থাকে, ওই সেলগুলো এত হ্যাভি লোডের জন্য আমার মতে অতটা ইফিশিয়েন্ট না, এবং ওগুলোতে অত বেশি ইয়েও নাই, মানে সাইকেলও অত বেশি আছে কিনা ঠিক আমার জানা নাই। কারণ সাইকেল মারার মাপার মতো কত সাইকেল আছে মাপার মতো কোনো কিছু আমার কাছে নাই। তো তারা 5000 সাইকেল আমাদেরকে বলছে, তাদের স্টিকারে 5000 সাইকেল আছে বলে লেখা আছে। যাই হোক, সেটা তাদের কোম্পানির ইনফরমেশান, তাদের নিজস্ব ডিক্লারেশানের ব্যাপার। বাট আমার মতে গ্রো ওয়াট অথবা গ্রো ওয়াট তো আমাদের ইনভার্টার, এ লি ওয়াট যে ব্যাটারিটা আছে, লি ওয়াট অথবা হ্যাড ওয়ে, অর্থাৎ সরাসরি চায়না থেকে ম্যানুফ্যাকচারিং হয়ে যে ব্যাটারিগুলো আসে যে কোনো একটা ব্র্যান্ডের নামে, সেই তুলনায় আপনারা আমাদের, আমরা যেভাবে কাস্টমাইজ করে আপনাদেরকে হাতে তৈরি করে যে ব্যাটারিগুলো বানিয়ে দিই, এগুলো অনেক ভালো, শতগুণে ভালো, হাজার গুণে ভালো। বলে কফিল ভাই কেন ভালো? দেখেন, তারা যে টেকনোলজিটা ইউজ করছে, তারা যে BMSটা ইউজ করছে, তাদের ব্যাটারির যে সেল, সেটা তারা তাদের মতো করে তারা কাস্টমাইজ করে তৈরি করছে। আর আমরা আপনাদেরকে এই যে 48 ভোল্টের এই যে ব্যাটারিটা আমি আমার চট্টগ্রামের ভাইয়ের জন্য বানাইলাম, এটাতে আমাদের কাছে দুইটা সেল আছে। একটা হচ্ছে এই BYD-র সেল, এটা হচ্ছে একটু লম্বা টাইপের, আর আরেকটা হচ্ছে ক্যাটেলের সেল। ক্যাটেলের ওই সেলটা নিয়ে আসেন তো ওই টেবিল থেকে, ক্যাটেলের সেল। আপনারা ইউটিউবে যদি দেখেন BYD এবং ক্যাটেল, টপ 10টার ভিতরে এই নামটা আপনারা পেয়ে যাবেন। এই গুগলে যদি আপনি সার্চ করেন লিথিয়াম ব্যাটারির একটা লিস্ট দেখে দেখবেন যে এই ক্যাটেল এবং BYD, ক্যাটেলের যে সেলটা এটা একটু ডাউন টাইপের এবং পাশে একটু চড়া। এই যে দেখেন, এটা একটু নিচে টাইপের, ডাউন টাইপের এবং পাশের দিকে একটু চড়া, এটা হলো ক্যাটেলের সেল, অরিজিনাল ক্যাটেলের সেল। ক্যাটেলটা আপনি তাদের লিস্টে 2 নাম্বার বা 3 নাম্বারে পেয়ে যাবেন। হ্যাঁ, 2 নাম্বার বা 3 নাম্বারে পেয়ে যাবেন ক্যাটেল। আর BYD-টা পাবেন সম্ভবত, BYD-টা মনে হয় 2 বা 3 নাম্বারে, আমি নিজেই ভুলে গেছি আসলে, দেখছিলাম কিছু কয়দিন আগে দেখছিলাম, একটা আছে 3 নাম্বারে আর একটা আছে 5 নাম্বারে। তো 3 নাম্বার 5 নাম্বার আসলে এটা কোনো ইস্যু না। মূল বিষয় হচ্ছে লিথিয়ামের এই সেলগুলো অনেক কোম্পানি তৈরি করে। হ্যাঁ, যেমন EV আছে বা অন্য অন্যগুলো আছে, ওই লিস্টে দেখলাম যে EV 19 নাম্বারে আছে, অর্থাৎ অনেক পিছনে আছে। এর মাঝে LG আরও অনেকগুলো লিথিয়ামের সেল আছে। তো অ্যাকচুয়ালি BYD এবং ক্যাটেল দুইটা সেল অত্যন্ত উন্নত মানের, অত্যন্ত হাই গ্রেডের, অত্যন্ত ভালো মানের সেল। আমরা এই ব্যাটারিগুলোতে এই সেলগুলো
যদি আপনি বিওয়াইটি চান বিওয়াইটিও নিতে পারেন, যদি আপনি ক্যাটেলের সেল চান ক্যাটেলেরও নিতে পারেন। তো এখানে মূল বিষয়টা হচ্ছে এই সেলগুলা নতুন কিনা। এই সেলগুলা যদি নতুন হয় তাহলে আপনি 4000 সাইকেল একুরেট পাবেন, এবং আপনি একটু ইন্টারনেটে ঘাটাঘাটি করলে দেখবেন যে এগুলাতে 4000 সাইকেলই আছে, কারণ এগুলো হলো 100 অ্যাম্পিয়ারের সেল। এক একটা সেল হচ্ছে 100 অ্যাম্পিয়ারের সেল। আপনি ইউটিউবে ঢুকে বা গুগলে ঢুকে একটু ঘাটাঘাটি করলে দেখবেন যে এগুলাতে 4000 সাইকেল পুরাটাই পাবেন। বাট রেডিমেড যে চায়না মেশিনগুলো, চায়না যে ব্যাটারিগুলো আসে, লিথিয়াম ব্যাটারি যেগুলো কোনো একটা ব্র্যান্ড হয়ে আসে, যেমন হেডওয়ে, লিওয়ার্ড বা আরও অন্য অন্য ব্র্যান্ডে যেগুলো আসে, সেগুলোতে আমি এই পর্যন্ত যে কয়টা খুলছি এ ধরনের উন্নত মানের সেল ব্যবহার করতে দেখি নাই। হ্যাঁ, তারা সাধারণত ছোট ছোট 20 অ্যাম্পিয়ারের সেল ইউজ করে, এবং সেগুলোতে 4500 সাইকেল আসে তারা বলে, কিন্তু আদৌ আসে কি না আমরা ঠিক জানি না। সত্য কথা বলতে আমরা ঠিক জানি না, তাদের স্টিকারে যা লেখা আছে তাই। বাট এগুলার ব্যাপারে, আমাদের এই সেলগুলোর ব্যাপারে আমি আপনাকে গ্যারান্টি দিতে পারবো যে আমাদের এই সেলগুলোতে অরিজিনালি আপনি 4000 ওয়াট পাবেন, অরিজিনালি 4000 ওয়াট পাবেন। তো যার কারণে আমাদের এই ভাইটা এই গ্রোওয়াটের 5 কিলোওয়াটের এই সেটআপের সাথে উনি প্রথমে হেডওয়ের ওই ব্যাটারিটা আমার কাছে অর্ডার করছিলেন। পরে আমি তারে বুঝাই বললাম যে ভাই হেডওয়ের ওই ব্যাটারিটা আপনি নিয়েন না, কারণ এগুলার সেলগুলো হলো ছোটো ছোটো সেল, 20 অ্যাম্পিয়ারের সেল অনেকগুলো দিয়ে বানাইছে, প্লাস মানে আরও কিছু বিষয় আছে এটাতে কত সাইকেল আছে আসলে জিনিসটা এখনও কোম্পানি স্টিকারে লেখছে, বাট আমরা কনফার্ম না। তার চেয়ে বরং উনাকে আমি সেটা নিতে না করলাম, এবং উনি আমার কথা শুনছে, বললো যে কফিল ভাই আপনি যেটা ভালো মনে করেন সেটাই দেন। আমি তাকে এটা বানিয়ে দিছি, এবং এটার ডিসপ্লেতে সব কিছু ইনফরমেশান আছে, এই হেডওয়ের বা লিওয়ার্টের ডিসপ্লেতে যে ইনফরমেশানগুলো আছে, যে ওই ডিসপ্লেতে যে আগুলো আছে, নেটওয়ার্কিংয়ের যে ফোর্টগুলো আছে, ঠিক সেমভাবে আমরা বানাইছি। কিন্তু বানাইলেও এখানেও আপনি সেম জিনিস দেখতে পাবেন, দেখেন 52.8 ভোল্ট এখানে শো করতেছে 100%। এখন আমার ব্যাটারি স্ট্যান্ড বাই আছে, এখানে দেখেন আমার ব্যাটারিতে এখন স্ট্যান্ড বাই আছে, অর্থাৎ কোনো রকমের চার্জ নিচ্ছে না, চার্জ ফুল হয়ে গেছে, কারণ গ্রোওয়াটের এই মেশিনগুলো 100% অটো কাট সিস্টেমটা সাপোর্ট করে। এবং আপনি এখানে ফাংশানের ভিতরে ঢুকতে পারবেন, ফাংশানের ভিতরে সেল ভোল্টেজ, সেল টেম্পারেচার, প্যারামিটার, ইনফরমেশান, এভরিথিং আপনি দেখতে পাবেন। আপনার প্রত্যেকটা সেলে কত বোল্ট করে আছে বিভিন্ন এয়াগুলোতে, এক থেকে এভাবে সেলগুলো আছে প্রায় 15টার মতো, এক সিরিয়ালে 15টা সেলে আপনার কী পরিমাণ কী আছে, সেল কোনটার কী অবস্থা, সবগুলা সেল ভালো আছে কি না, এই বিএমএসটার এই ডিসপ্লেটার ভিতরে আপনি এভরিথিং গ্রো হেডওয়ে অথবা লিওয়ার্টের মতো সব ইনফরমেশান আপনি দেখতে পাবেন। সুতরাং কোয়ালিটির দিক থেকে এখানে আমরা যে বিএমএসটা ইউজ করছি এটা একদম লিওয়ার্ট এবং হেডওয়ের ব্যাটারির মতো হাই কনফিগারেশনের, অর্থাৎ আমি এটা এমনভাবে তৈরি করছি যাতে করে আমার ব্যাটারি নিয়ে আমার নিজের একটা কনফিডেন্স থাকে। কাস্টমার কিনবে তো পরে, আমি যে এই প্রোডাক্টটা তৈরি করলাম এটা কতদিন যাবে কী করবে সেটা আমার কনফিডেন্স আছে। এখানে আপনি যে কোনো দুইটা সেল দিয়ে নিতে পারবেন, একটা হচ্ছে ক্যাটেলের সেল দিয়া 100 অ্যাম্পিয়ার, অথবা বিওয়াইটি সেল দিয়া, দুইটা সেলই খুব হাই কনফিগারেশনের সেল। আমি আপনাদেরকে এটার ওহোমটা একটু মেপে যদি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের সেলগুলা ফ্রেশ কিনা, নিউ কিনা। সোহাগ কথা বলতেছেন মোবাইলে, একটু ওহোমটা মেপে দেন তো, একটু রাখেন, ওনারে বলেন যে একটু 10 মিনিট পরে কথা বলতেছি, একটু পরে কথা বলতেছি বলেন। আমি আপনাদেরকে ওহোমটা যদি মেপে দেখাই তাহলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন। এখানে এটা লাগানো আছে, আপনি ওহোমটা একটু মাপেন, এটা কালো আর লাল, এখানে এক যে কোনো একটাতে ধরেন, আমি মেশিনটা অন করি, খোলা লাগবে না, এমনি ধরলেই হবে, লাগবে না খোলা, লাগবে না এমনি ধরেন, ঘোরায় ধরেন, লোডটা আছে ওইখানে না, এখানে ধরেন, এই যে এখানে, এখানে ধরেন, ঘোরায় ধরেন, হ্যাঁ ওখানে ধরেন, ঘোরায় ধরেন, দেখেন। আমি প্রথম একটা সেলে যদি ওহোম মাপি, আমাদের ওহোম আছে কত দেখেন, 0022 21 22 23, দেখছেন, অর্থাৎ 33 পর্যন্ত যদি হয় তাহলে আপনি বুঝে নেবেন যে এই ব্যাটারিটা একদম 100% ফ্রেশ, মাত্র 20, মানে একদম আনইউজেড, অর্থাৎ 4000 সাইকেল ফুল আপনি আমাদের এই আগুলাতে পাবেন। পরেরটাতে মাপেন, এনে ঘোরায় ধরেন, তারপরেরটাতে মাপেন, দেখেন 23, দেখছেন, আমি সেকেন্ডটাতে মাপতেছি, থার্ডটাতে মাপেন, ওইটাতে মাপেন, ওই যে কালো ওইদিকে দেখেন, অর্থাৎ প্রত্যেকটাতে আপনি 20 থেকে 20 22 23 এ ধরনের ওহম পাবেন। তিনটা মাপলাম আমরা, এবার 4 নম্বরটা মাপি, দেখেন 4 নম্বরটাতে বসে নাই ঠিকভাবে, মুভ হচ্ছে, দেখেন 20,
19-20 অর্থাৎ 20-21-22 মাইক্রো ওহম আপনি একটু খেয়াল করেন, দেখছেন আমরা অটোতে দিয়ে মাপছি এবং আমাদের এই মেশিন। সুতরাং ঠিক আছে হয়েছে, মেশিনটা অফ করে দেন। মানে এখানে আমি চারটা সেলই আপনাদেরকে মাইপা দেখালাম যেটাতে ওহম আছে 20-21-23 অর্থাৎ 33 পর্যন্ত যদি আমরা ওহমটা পাই, রেজিস্ট্যান্সটা পাই, সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে আমাদের ব্যাটারিটা আনইউজেড 100% ফ্রেশ এবং নিউ, আনইউজেড 100% ফ্রেশ এবং নিউ। তো সেখানে আপনি এই যে মনে করেন আনইউজেড ব্যাটারি, এই যে মনে করেন নিউ ব্যাটারি, এখানে যে 4500 সাইকেল ফুল আছে, এই কনফিডেন্সটা আমার আছে যেটা দিয়ে আমি এই 48 ভোল্টের ব্যাটারিটা আমরা নিজেরা বানাইছি এবং নিজেদের সেল, নিজেদের বিএমএস, নিজেদের সব কিছু। এটা আফটার সেলে এটা যদি সার্ভিসিংয়ের দরকার হয় আমরা খুব ইজিলি সার্ভিসিংটা আপনাকে করে দিতে পারবো, যার কারণে আমি যেটা আপনাদেরকে সাজেস্ট করি লিওয়ার্ড বা হেডওয়ে, ভালো না খারাপ সেটা কোনো বিষয় না, সে ব্যাপারে আমাদের কথা বলার প্রয়োজন নাই। আমরা মনে করি আমাদের বানানো জিনিসটা অন্য অন্য যে কোনো ব্র্যান্ডের যেগুলো রেডিমেড পাওয়া যায়, বুঝে নিতে চায়নার অবস্থা, রেডিমেডের চাইতে আমরা আপনাদেরকে কনফিডেন্সিয়ালি বলবো যে অনেক গুণ ভালো, অনেক গুণ ভালো এবং ইজিলি আপনি মেনটেন্যান্স করতে পারবেন। আমাদের ব্যাটারিগুলো চোখ বন্ধ করে 12 বছর আপনি ব্যবহার করতে পারবেন, চোখ বন্ধ করে 12 বছর, কারণ এটা একদম আনইউজেড। আমি একটু আগে আপনাদেরকে ওহমটা মাইপা দেখাইছি, 20-23 ভিতরে আছে, সাধারণত 33 ভিতরে যদি হয় তাহলে এটা আনইউজেড ব্যাটারি, ফ্রেশ ব্যাটারি, নিউ ব্যাটারি। তো আমাদের বাংলাদেশের মেন প্রবলেম হচ্ছে অনেকেই ইউজেড ব্যাটারি বা ইউজেড সেল দিয়ে ব্যাটারি তৈরি করে, এটাই হচ্ছে প্রবলেম। তো ইউজেড একটা জিনিস তো আর আপনার 12 বছর যাবে না, বাট আপনি যদি আইপিএস মার্ট থেকে প্রোডাক্ট কিনেন, আমরা কোনো ধরনের ইউজেড, শুধুমাত্র ব্যাটারি না, কোনো ধরনের মেশিন, কোনো ধরনের চার্জ কন্ট্রোলার, কোনো ধরনের সোলার প্যানেল, কোনো যে কোনো প্রোডাক্ট, ব্যাটারি বলে শুধু কথা না, যে কোনো প্রোডাক্ট আপনি আমাদের কাছ থেকে কিনবেন 100% ফ্রেশ, 100% নিউ, অরিজিনাল প্রোডাক্ট পাবেন। এই গ্যারান্টি আমি আইপিএস মার্টের মালিক হিসাবে আমি আপনাদেরকে দিলাম। আমি কখনো আমার ব্যবসার লাইফে কোনো ইউজেড জিনিস আমি কখনো ইউজ করি নাই, আমাদের প্রত্যেকটা ব্যাটারি ফ্রেশ। আপনি এরকম আমার কাছে মিটার আছে, আপনি ওহম মাইপা নিয়ে যাবেন, তাতে করে আপনার নিজের একটা কনফিডেন্স আসবে। তো আমরা চট্টগ্রাম মিরেসরাইয়ের বারিয়ারহাটে 5 কিলোওয়াটের আজকে একটা সেট আপ পাঠাবো। উনি হেডওয়ের ওই ব্যাটারিটা দিতে বলছিলেন, আমি বললাম যে ভাই এটা চাইনিজ ব্র্যান্ড, ছোটো সেল দিয়ে তৈরি করা, ভাই তুমি এটা নেওয়ার দরকার নাই, তোমার আমি আমার ভালো জিনিস দিতেছি যেটা লাইবিলিটি আমার। তো উনি বললো যে কফিল ভাই আপনি যেটা ভালো বলবেন আমি সেটাই নিব। তো তাকে আমরা এটা দিয়ে সেট আপ করে দেবো ইনশাল্লাহ। আজকে হলো 2024 সালের আজকে মার্চের মনে হয় কয় তারিখ, 3 তারিখ মনে হয়, 3 তারিখ না জানি 2 তারিখ। তো যাই হোক, তো 24 থেকে আপনি ধরেন যে 12 বছর উনি এই ব্যাটারিটা চোখ বন্ধ করে ইউজ করতে পারবে এবং এই সেলগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। যে কোনো একটা সেল যদি কোনো কারণে কোনো সমস্যা হয় আমরা নিজেরাই চেঞ্জ করে দিতে পারবো। সাধারণত বিএমএসটা এত উন্নত মানের আমরা ইউজ করছি যেটা 12 বছরে ইনশাল্লাহ কিছু হবে না, ইনশাল্লাহ কিছু হবে না, মোটামুটি গ্রান্টেড। কিন্তু ইলেকট্রনিক জিনিস তারপরেও যদি কিছু হয় সেটা আমরা আপনাকে ইজিলি সার্ভিস করে দিতে পারবো। 3 বছরের ভিতরে ব্যাটারিতে যদি কোনো প্রবলেম হয়, আপনার বিএমএস কেটে যায়, সেল কোনোটা নষ্ট হয়, সেটা আমরা উইদাউট এনি কস্টে আপনাদেরকে আমি রিপ্লেস করে দিব। প্রয়োজনে আপনি ওই ব্যাটারিটা রাখা যাবেন, এখান থেকে নতুন আরেকটা ব্যাটারি আমি দিয়ে দিব, কোনো টেনশন করার কোনো কারণ নাই। কারণ আমি বিজনেস করি, আমি আপনার থেকে 2 টাকা লাভ করার জন্য এখানে আসছি, মার্কেটে আসছি, ব্যবসা করতে আসছি, আমি ব্যবসা আপনার কাছ থেকে করব। কিন্তু আপনাকে সেল দিয়া বা কোনো রকমের পুরান জিনিস দিয়া বা কোনোভাবে আমি আপনাকে ঠকাবো না ইনশাল্লাহ। আমরা আইপিএস মার্টের জীবনে কখনো কোনো কাস্টমারকে ঠকাই নাই। আমি কার কাছ থেকে 2 টাকা বেশি ব্যবসা করব, কার কাছ থেকে 2 টাকা কম ব্যবসা করব সেটা আমার ইচ্ছা। আমি কারোর ডিসকাউন্ট করে দিই, কারোর হয়তো আবার ডিসকাউন্ট করে দেই না, হ্যাঁ, কারণ সব ফার্টির অবস্থা একই রকম থাকে না। তো যাই হোক, তো 5 কিলোওয়াটের গ্রোওয়াটের এই সেট আপের সাথে আমরা এই যে গ্রোওয়াটের মেশিনটা আমরা আজকে রাত্রে এই মেশিনটা মূলত আমি এখানে এই ব্যাটারির সাথে চেকে রাখছি এবং হাই কাট লো কাট সব কিছু ঠিক আছে কিনা, অটো কাটটা ঠিক মতো কাজ করে কিনা আমার টেস্টিংয়ে ওকে। দেখেন 100% চার্জ হয়ে আছে, ব্যাটারি এখন স্ট্যান্ড বাই মোডে আছে, ব্যাটারিতে ভোল্টেজ আছে 52.8 ভোল্ট, টেম্পারেচার আছে 27 ডিগ্রি সেলসিয়াস। আমি যদি আপনাদেরকে একটু লোডে দিয়ে দেখাই, এটা একটু বন্ধ করে দেই, কিছু লোড যদি আমি আপনাদেরকে দেই, কত দিলাম, 1, 2, 3, 4, 5 অর্থাৎ 1000 ওয়াট লোড আমি এখন আমার ব্যাটারিতে দিছি। দেখেন স্ট্যান্ড বাই মোডটা চলে গেছে, এখন ডিসচার্জিং মোডে আসছে, খেয়াল করেন, আগে ছিল স্ট্যান্ড বাই মোড, এখন ডিসচার্জিং মোড। হ্যাঁ, 51.4 থেকে ভোল্টেজটা আস্তে আস্তে কমবে, একদম 100% চার্জ আছে আমার এখন 22-23 অ্যাম্পিয়ারে ব্যাটারি থেকে যাচ্ছে, 23-এর একটু বেশি, 22.8 অ্যাম্পিয়ার, প্রায় 23 অ্যাম্পিয়ারে ব্যাটারি থেকে ডিসচার্জ হচ্ছে। আর আমার এখানে মেশিন কী বলে দেখি,
মেশিনে এখানে বলতেছে যে ব্যাটারিতে 50.5 ভোল্ট আছে, 30% লোড চলতেছে। কারেন্টের লাইনটা অফ করা, দেখছেন কারেন্টের লাইন জিরো, কারেন্টের লাইনটা অফ করা, ঠিক আছে। প্রোডাক্ট মানুষ টাকা দিয়ে প্রোডাক্ট কিনবে, কোয়ালিটিফুল প্রোডাক্ট কিনবে, ব্র্যান্ডের নাম বেচা খাওয়ার তো দরকার নাই। হ্যাঁ, এটা যেহেতু সহজ জিনিস, লিথিয়াম মূল বিষয়টা হলো আপনার লিথিয়ামের সেল, সেল যদি নিউ হয়, সেল যদি উন্নত মানের হয়, আর এর বাইরে কিছু নাই। এখানে শুধুমাত্র সেলটা আর হলো বিএমএসটা, এই যে 50 আসছে, 50 থেকে এখন এবার আস্তে আস্তে নামবে। দেখেন 27 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, 13.4 অ্যাম্পিয়ার, 99% আমার চার্জ আছে, দেখছেন। এবং এখানে আমরা মানে সব কিছু এখানে সেটিং করে দিছি। হ্যাঁ, এখানে একটা ডিপ সুইচ করে দিছি এবং এখানে কমিউনিকেশন পোর্ট করে দিছি, এটা অন অফের একটা সুইচ। আপনি চাইলে ব্যাটারিটাকে অফ করে রাখতে পারবেন, ফুল চার্জ হয়েছে, ধরেন যে অনেকদিন কারেন্ট যায় না, আপনি এটাকে অফ করে রাখতে পারবেন। তো সুতরাং আমি আপনাদেরকে বলবো, আপনারা কোনো ডাইরেক্ট ব্র্যান্ড যদি কিনেন সেটা আপনাদের লাইবিলিটি, আমরা কাউকে খারাপ ভালো বলতে চাই না। আর যদি আপনি আমাদের কাছ থেকে বানায় নেন, আমরা আপনাদেরকে 100% গ্যারান্টি দিব। আমাদের সেলগুলো পাবেন ফ্রেশ, আমাদের সেলগুলো পাবেন নিউ, আমাদের ব্যাটারিগুলো 12 বছর যাবে চোখ বন্ধ করে, অ্যাকচুয়ালি 12 বছরের বেশি যাবে, মিনিমাম 12 বছর যাবে, ম্যাক্সিমাম 15 বছরও যাইতে পারে, মিনিমাম 12 বছর যাবে। ফুল চার্জার সাইকেল, 100 অ্যাম্পিয়ারের সেল, বিওয়াইটি এবং ক্যাটেল, এবং ইবিএর কিছু সেল আসছিলো, এগুলো আবার শেষ হয়ে গেছে, আবার ইবিও কিছু আমি আনতেছি। তবে ইবিএর চাইতে বিওয়াইটি এবং ক্যাটেলটা ভালো। আপনারা, আমি ভালো বললে তো হবে না, এখন ইন্টারনেটের যুগ, আপনারা একটু গাড়াগাড়ি করলে দেখবেন। তবে আমাদের বাংলাদেশে যারা ইউটিউবার আছে, কারণ এরা ইবিএটা দিয়ে বেশি ভিডিও করে, কারণ ইবিএ মালটা আগে ঢুকছে। তবে ইবিএর চাইতে ক্যাটেল এবং বিওয়াইটি অনেক ভালো, ইবিও ভালো, কোনো সমস্যা নাই। তো আপনাদের যাদের এই 48 ভোল্টের এই ব্যাটারি লাগবে, সরাসরি আমাদের আইপিএস মার্টে চলে আসবেন। আমাদের অফিস হচ্ছে ঢাকার মিরপুর কাজীপাড়াতে, কাজীপাড়া মেট্রো রেল স্টেশনের পশ্চিম পাশে। আমাদের জন্য দোয়া করবেন, আমরা 5000 ওয়াটের এই সেট আপটা ইনশাল্লাহ আজকে বারুইয়ারহাটের মিরেশ্বরের বারুইয়ারহাটে পাঠিয়ে দেবো। আজ পর্যন্তই থাক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।